সোমবার ছিল জেলায় জেলায় কার্নিভাল, সেই রকমই উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও ছিল কার্নিভাল। রায়গঞ্জের কার্নিভালে জেলা প্রশাসনের উদ্যোগে সেজে উঠেছিল কার্নিভাল মঞ্চ। সোমবারের কার্নিভালে অংশগ্রহণ করেছিল 15টি ক্লাব। প্রতিমা প্রদর্শনীর পর ক্লাবগুলির হাতে পুরস্কারের সঙ্গে তুলে দেওয়া হয় আর্থিক অনুদানও। এই দিনের এই কার্নিভালে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী, জেলা শাসক, রায়গঞ্জের বিধায়ক, জেলা সভাধিপতি, করণদিঘির বিধায়ক সহ একাধিক আধিকারিকরা। 2022 সালে দুর্গাপুজোকে হেরিটেজ দুর্গ উৎসব আখ্যা দেয় ইউনেস্কো। তারপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় অনুষ্ঠিত হয় কার্নিভাল। রায়গঞ্জের এলাকার নিবাসী তথা উত্তর দিনাজপুরের এলাকার নিবাসীকে আমি শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। দুর্গাপুজো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। এই উৎসব শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের বিভিন্ন প্রান্তে তথা বিদেশেও খুব আনন্দ সহকারে পালিত হয়। আর সেখানে ইউনেস্কো যে হেরিটেজের তকমা দিয়েছে, অর্থাৎ পুরো ভারতবর্ষ সহ বিদেশেও দুর্গাপুজো উদযাপিত হলেও এটা যে পশ্চিমবঙ্গের ধরোহর, তার স্বীকৃতি ইউনেস্কো দিয়েছে। দুর্গাপুজো আমাদের জন্য মেলবন্ধনের উৎসব। দুর্গাপুজো আলোচনা সমালোচনা ভুলে গিয়ে একে অপরকে আপন করে নেওয়ার উৎসব। দুর্গাপুজো ভেদাভেদি ভুলে নিয়ে আনন্দে মেতে যাওয়ার উৎসব। আর এই উৎসবকে আমরা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম বানানোর আমরা সবাই প্রয়াস করি, কিন্তু একটু বলতে কষ্ট হচ্ছে। এই যে রায়গঞ্জের যে কার্নিভাল, রায়গঞ্জের রাজপথে সুসজ্জিতভাবে হওয়ার জন্য যে হিসাবে জেলা প্রশাসন, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি, অন্যান্য যারা জনপ্রতিনিধিগণ রয়েছেন সবাই প্রয়াস করেছেন অবিরাম, কিন্তু কিছু রাজনৈতিক একটা দল রয়েছে যাদের ভাবেন পশ্চিমবঙ্গে তাদের বিধানসভার মধ্যে সংখ্যা হচ্ছে শূন্য। তারা লোকেদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে, কুৎসা ছড়িয়ে এই কার্নিভাল যাতে সফল না হয় তার জন্য তারা যে একটা বার্তা দিচ্ছেন এই কার্নিভালে যাতে কোনো ক্লাব অংশগ্রহণ না করে তার বার্তা দিচ্ছেন, কোনো সঞ্চালক নিজের যাতে সঞ্চালন না করে তার তারা ইয়ে দিচ্ছেন। আমি একটাই কথা বলবো, এটা উৎসব আমাদের, দুর্গাপুজো আমাদের আবেগ। আর আপনারা এই আবেগ কিংবা এই উৎসবের থেকে রাজনীতি যেটা আপনারা করতে চেয়েছেন, আমি আপনাদেরকে বলবো এই উৎসব উৎসবের জায়গায় হতে দিন, রাজনীতির ময়দানে রাজনীতি করুন, কোনো অসুবিধা নেই। মানুষের আবেগ নিয়ে, মানুষের বিবেকের সাথে কোনোদিন খেলা করবেন না, কেননা মানুষ এই উৎসব দুর্গাপুজো আমাদের হৃদয়ের একটা আবেগ। এই আবেগ নিয়ে কেউ খেলা করুক, এটা সাধারণ সমাজ মেনে নিতে পারবে না। আর আপনারা সংখ্যায় শূন্য আছেন, যতই শূন্য পাশে বসান আপনারা অবস্থান কিন্তু শূন্যই থেকে যাবে। তো অতএব আজকে যারা আমাদের চিকিৎসকরা রয়েছেন, আমাদের চিকিৎসক সিনিয়র ডক্টর, জুনিয়র ডক্টর যারা রয়েছেন, আপনাদেরকে একটাই কথা বলবো, আজকে ঈশ্বর যাদের জীবন দিয়েছে আর ঈশ্বর আপনাদেরকে ওই আশীর্বাদ দিয়েছে যাতে সেই জীবনটা আপনারা রক্ষা করতে পারেন। তো আমার একটাই আপনাদের কাছে আবেগ অনুরোধ যে আপনাদের দ্বারা যাতে প্রত্যেকটা সমাজের প্রত্যেক জনের যাতে জীবনটা রক্ষা হয়, কোনো যাতে ক্ষতি না হয়, আমরা যাতে আগামী দিনে সমাজের প্রতি সকলে দায়িত্বতা নিয়ে আগামী দিনে যাতে আমরা এগিয়ে যেতে পারি, এটাই আমি কামনা করবো।